বকটুয়ে নিহতদের পরিবারকে পৌঁছে দেওয়া হলো ত্রাণ। 10টি পরিবারের হাতে 20 লক্ষ টাকা ত্রাণ পৌঁছে দেওয়া হলো এমনটাই জানা যাচ্ছে। বাতাসপুরে পৌঁছে দেওয়া হলো সেই ত্রাণ। রামপুরহাট 1 নম্বর ব্লক অফিস থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হলো। বকটুয়ে নিহতদের পরিবারকে ত্রাণ বিলি। বাতাসপুরে পৌঁছে দেওয়া হলো ত্রাণ এবং 10টি পরিবারের হাতে 20 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসের তরফ থেকে। দেখতে পাচ্ছেন পৌঁছে দেওয়া হচ্ছে সেই ত্রাণ। রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসের তরফ থেকে এই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা জানি রামপুরহাট কাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 10 থেকে 12টি বাড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয়। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আর কি জানতে পারছো? দেখো, জানতে পারছি বলতে তুমি বুঝতেই পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মিহিলাল, তুমি জানো যে রামপুরহাট যে গণহত্যা, সেই গণহত্যার যারা নিহত হয়েছেন তাদের অন্যতম একজন আত্মীয় এবং পরিবারের একজন মাথা হিসেবে বলা যেতে পারে সেই মিহিলাল শেখ, তুমি জানো উনি এখনো পর্যন্ত গ্রাম ছাড়া রয়েছেন এবং তার যে শ্বশুর বাড়ি অর্থাৎ বাতাসপুরে সেখানেই তারা কিন্তু আশ্রয় নিয়ে রয়েছেন। এবং সেখানেই আমরা আজকে দেখলাম যে তুমি জানো যে গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বকটুয়ের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে অবশ্যই যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত বেদনার এবং যন্ত্রণার, তবুও যারা মারা গেছেন তারা তো আর ফিরে আসবে না, খুব স্বাভাবিকভাবেই যারা বেঁচে আছেন তাদেরকে তো বাঁচতে হবে। সেই বাঁচার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল যে তাদেরকে সরকারিভাবে যে আর্থিক সহযোগিতা করার, সেই কথা অনুযায়ী, সেই নির্দেশ অনুযায়ী আজকে আমরা দেখলাম যে রামপুরহাট 1 নম্বর ব্লকের যারা বিপর্যয় মোকাবেলার যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আজকে বাতাসপুরে যান, প্রায় 30-35 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে আজকে ওই মিহির আলের হাতে কিন্তু আজকে সেই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এবং পাশাপাশি যে প্রায় 10টি বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, পড়ে গেছে, সেই বাড়িগুলো যাতে নতুন করে আবার মেরামতি করে দেওয়া হয় তার জন্য যে 2 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সেই 2 লক্ষ টাকা করে প্রায় 10টি বাড়ির প্রায় 20 লক্ষ টাকা চেক দিতে দেওয়া হয়। তো সাইগুলো দেখো, আমরা মিহিরালের সাথেও কথা বলেছিলাম আজকে এবং তিনি যেটা বলছেন, অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক মুখ, তিনি একেবারেই কলকাতা থেকে তিনি একেবারে শতাংশে চলে এসেছিলেন বকটুয়ের মাটিতে এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে দলমত বিদ্বেষে যারা অভিযুক্ত, যারা এই ঘটনার সাথে যুক্ত, কাউকে রেয়াজ করা যাবে না। এবং সেই মাটিতে দাঁড়িয়ে তিনি একদম পরিষ্কার বলেছিলেন যে ব্লক সভাপতি যে আনারুল হোসেন তাকেও কিন্তু গ্রেপ্তার করতে হবে, তিনি যেন সে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই। এবং মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রামপুরহাটের বকটু যে গণহত্যা কাণ্ড, সেই কাণ্ডের যারা নিহতের পরিবার রয়েছে এই মুহূর্তে মিহিলাল শেখরা, তারা কিন্তু সন্তোষজনক কথা বলছে এবং তারা কিন্তু খুশি রাজ্য সরকারের মানে সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। দশটি পরিবারকে 20 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো, পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হলো নিহতদের পরিবারের কাছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, রাজ্য সরকারের উদ্যোগে বাতাসপুরে পৌঁছলো ত্রাণ।